আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। প্রতি বছরের মতো এ বছরও রোজার প্রথম দিন থেকেই বাড়তি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। রেকর্ড দামে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম কেজিতে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 245 টাকায়। ইফতারির মুখরোচক খাবার বেগুনির উপাদান, বেগুনের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় দ্বিগুণ বেড়ে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। শশার দামও দ্বিগুণ থেকে বেড়ে 90 থেকে 100 টাকা, আর লেবুর হালি প্রকারভেদে 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। বাজার পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন শাকিবুর রহমান। রমজানে ভোক্তাদের চাহিদা বেশি থাকে, সে কারণে পণ্যের বাজারে অস্থিরতা নিয়ে শুরু হলো রোজা। নিত্যদিনের চাহিদার প্রায় সব পণ্যের দাম এখন বেশ চড়া। পণ্যের সরবরাহ ঠিক থাকলেও ইফতারিতে ব্যবহার হয় এমন সব পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। 100 টাকা বেগুন আমাদের গরিবের জন্য অনেক কষ্ট হয়ে যায়। বেগুন কিনলাম হলে 1 কেজি নিলাম 1/2 কেজি, কৃষকে বিক্রি করছে 30 থেকে 35 বা 45 টাকা, এখানে আস্তে আস্তে ধাপে ধাপে 80-90 পর্যন্ত পৌঁছায়। ইফতারের অতি প্রয়োজনীয় খেজুরের মান ভেদে দাম বেড়েছে অনেকটা লাগাম ছাড়া ভাবে। সর্বনিম্ন 120 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খেজুরটা এখন সারা বছর খায়, তারপর রমজান আসলে খেজুরের সাইড একটু বেশি থাকে। সর্বোচ্চ আছে 1250, প্রত্যেকটাতে 20-30 টাকা করে বাড়ানো হয়েছে। বাজারে সব থেকে আলোচনায় থাকা ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে 15 টাকা, বিক্রি হচ্ছে 245 টাকায়। বিক্রেতারা বলছেন দামের প্রভাবে বিক্রি কমেছে অনেকটা। ব্রয়লার মুরগি কেজিতে কমে গেছে 15 টাকা, আর ব্রয়লার মুরগি আজকে বিক্রি করতেছি মনে করেন 245 থেকে 250, পরিমাণ কমাই কিনতেছি। 4টা ব্রয়লার কিনতে আজকে কিনছি 2টা ব্রয়লার। ইলিশের দাম বাড়লেও স্থিতিশীল অন্যান্য মাছের দাম। কিছুটা স্বস্তি মিলবে কেবল চালের বাজারে, সব চাল বিক্রি হচ্ছে আগের দামেই। মাছের বাজারটা আরো একটু কমালে আমাদের জন্য একটু সহনীয় হয়। মানে ইলিশ তো ধরা বন্ধ, ঠিক আছে, এই কারণে একটু দাম একটু বেশি। 2 মাস যাবত একরকম আছে বাজার, বাজার বাড়ানো কমে না। বাজারে শরবতের উপাদান রুহ আবজা থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। এমন অবস্থায় পুরো মাস এই বেসামাল বাজার পরিস্থিতি কিভাবে সামলাবে সেই আশঙ্কায় অস্বস্তিতে ভোক্তারা। গরিবের হইল মরণ, সরকার বুট পায়া নেতা হেতা করে দেয়। শরবত এটেমের এবার দাম একটু বেশি, রুহ আবজা ছিল 260 টাকা, এবার গেছে 320 টাকা। মানে কেনাকাটাতে আমরা নিজে হিমশিম খাচ্ছি আর কি বাজারে। খাসির মাংস 1100 টাকা আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজিতে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। রমজানের দাম নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। রাজধানীর কাউরান বাজারে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দাম বেশি রাখায় জরিমানা করা হয়। অন্যদিকে মালিবাগ কাঁচা বাজারে অনিয়ম করায় জরিমানা করে বিএসটিআই। আরো জানাচ্ছেন এয়ার বাদল। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই রোজা কেন্দ্রিক প্রায় প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। এ নিয়ে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করলেও কমছে না দাম। দাম নিয়ন্ত্রণ করতে রাজধানীর কাউরান বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল। এ সময় তারা জরিমানা করেন এবং ব্যবসায়ীদের সতর্ক করেন। ব্রয়লার মুরগির দাম 240 টাকা দরে বিক্রির জন্য নির্দেশনা দেন সংস্থার পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। বেগুন এখানে আমরা দেখেছি 40 টাকা করে ক্রয় করে একজন বিক্রি করছেন 50 টাকা, আবার আমরা আরেকজনকে পেলাম যে 70 টাকা বিক্রি করছেন। এটা তো হতে পারে না, এটা ভোক্তার সাথে স্পষ্ট প্রতারণা সামিল। বাজারে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় আমরা এবারে বলেছি সংশ্লিষ্ট বাজার কমিটিকে দায়বদ্ধতার মধ্যে আমরা আনবো। এদিকে ক্রেতা ঠকানো বন্ধে মালিবাগ কাঁচা বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় বিএসটিআই এর কর্মকর্তারা। ড্রামে যে ভোজ্য তেল, যেটা আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ আছে যে 31 ডিসেম্বর 2022 থেকে যেটা নিষিদ্ধ যে ড্রামে খোলা তেল বিক্রয় বাজারজাত করা যাবে না, তো আমরা এই ধরনের কিছু অসঙ্গতি আমরা সেই বাজারে পেয়েছি। অন্যদিকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে 3টি প্রতিষ্ঠানকে ক্রয় রসিদ না থাকা, দাম বেশি নেয়া এবং মুরগির ওজন কম দেয়ায় মোট 73,000 টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। কুকুর চুরি করতেছে এখানে, ওজনে ব্যাপক হারে কম দিচ্ছে, তো ওজনে যে ব্যাপক হারে কম দিচ্ছে সেটার নমুনাটা হচ্ছে যে তারা আমাদেরকে দেখেই তারা এই অনেকগুলি বাটখারা তাদের এই ড্রেনে ফেলে দিয়েছে এবং উপরে একটা নেকড়া দিয়ে দিয়েছে যাতে আমরা টেন না পাই। অনিয়ম ঠেকাতে সারা দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 56টি এবং ঢাকায় 7টি টিম অভিযান পরিচালনা করবে রমজান মাস জুড়েই। এ আর বাদল, আরটিভি, ঢাকা।
ধর্মকে যারা রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় তাদের বর্জন করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বৃহস্পতিবার শরীয়তপুরের নড়িয়ায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা বানোয়াট মন গড়া বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে। তাই মাদ্রাসার সঙ্গে যুক্ত সবাইকে তাদের বর্জন করার আহ্বান জানান। এর আগে উপমন্ত্রী 3,26,00,000 টাকা ব্যয়ে মাদ্রাসার চারতলা বিশিষ্ট বিজয় একাত্তর ভবন উদ্বোধন করেন। সতর্ক থাকতে হবে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। ধর্ম নিয়ে ব্যবসা করা যাবে না, ধর্ম নিয়ে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, এর মধ্যে ঝালকাঠিতে নিহত হয়েছে 2 জন, এ সময় আহত হয়েছে আরও 15 জন। সকালে ঝালকাঠি রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় বাস চালকের সহকারী সহ 2 জন নিহত হন। চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রাফিক পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মাগুরার শালিখায় ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী মারা গেছে। নিহতরা হলেন শাহাবুর রহমান ও সাকিব আহমেদ। রমজানকে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে ইচ্ছে মতো দাম নিচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা, আর দিন দিন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে মুরগির বাজার। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 450 টাকায়, ফার্মের মুরগি 275 টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে। গরুর মাংস সর্বোচ্চ 1,000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব রকমের মাছের দাম কেজি প্রতি 100-150 টাকা বেড়েছে। খেজুর ও ছোলাও বাড়তি দামে বিক্রি হচ্ছে, আর 120-125 টাকা হালি বিক্রি হচ্ছে লেবু। এতে ক্ষোভ জানান ক্রেতারা, দাম নিয়ন্ত্রণে বাজারে কঠোর নজরদারির দাবি তাদের। বাবার স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার বানাবে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের সবটুকু দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল জনি। কিন্তু স্কুলে পড়া অবস্থায় সড়ক দুর্ঘটনায় হারাতে হয় প্রিয় বাবাকে। তারপরও দমে থাকেননি তিনি, কৃষিকাজ করে সংসারের খরচ যুগিয়ে পড়াশোনা চালিয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এতে খুশি হলেও ছেলের মেডিকেলে পড়ার খরচ নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছেন মা। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিয়াবের রিপোর্টে। ঠাকুরগাঁও রানী শঙ্কুল পৌরসভার দক্ষিণপাড়া মহল্লার মনিরুল ইসলাম টিপু ও জরিনা বেগম দম্পতির ছেলে জাহিদ হাসান জনি বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রানী শঙ্কুল পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছিল জনি। কিন্তু স্কুলে পড়া অবস্থায় 2015 সালে হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা যান জনির পিতা। বসত ভিটা আর কয়েক শতক আবাদী জমি ছাড়া কিছুই নেই তাদের। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা সংসারে হাল ধরতে হয় জনিকে। মেডিকেলে পড়াশোনার মতো আমাদের আর্থিক অবস্থা নেই, আমার মাও অসুস্থ, আমার মায়ের পক্ষে দুইজনের পড়াশোনা খরচ চালানো অসম্ভব। কৃষিকাজ ও গরু পালন করে এবং মামাদের সহযোগিতায় সংসারের সকল খরচ যুগিয়ে নিজের এবং একমাত্র বোন মনির পড়াশোনা চালিয়ে নেন জনি। বোনকে ভর্তি করিয়েছেন হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। জনি SSC ও HSC-তে উত্তীর্ণ হয়ে এবার ভর্তির সুযোগ পেয়েছেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে। এমন সফলতায় জনির মা খুশি হলেও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তে আছেন। আমার স্বামী নাই, আমার বাচ্চা দুটার বাবা নাই, আমি অসুস্থ, খুব কষ্ট করে লেখাপড়া চালালাম, এখনো আমি দুশ্চিন্তায় আছি আমার বাচ্চা দুটা লেখাপড়ার জন্য। তবে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন উপজেলার প্রশাসন সহ তার শিক্ষকরা। ভবিষ্যতে উচ্চশিক্ষা পার হওয়া তাদের জন্য আর্থিকভাবে খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, কেউ যদি তাকে সহযোগিতা করে তাহলে এই পরিবারটা স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। তারা আমাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে, তো আমরা প্রতিবারের মতো এবারেও তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করব। যারা বিত্তবান আমাদের রানীশঙ্কর উপজেলা এবং যেখান থেকে হোক, তারা যেন এই জনের সহযোগিতা এগিয়ে আসে। মেডিকেল ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 72 পেয়েছেন জনি। শাহাবুদ্দিন শিহাব, RTV।
চলতি রবি মৌসুমে সিলেটের হাকালুকি হাওরে অনাবাদি জমিতে বেড়েছে গমের আবাদ। নিজেদের পরিশ্রমের ফসল বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় গম চাষের প্রতি আকৃষ্ট হচ্ছেন এখানকার কৃষকরা। এদিকে অনাবাদি জমিকে চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা 50% পূরণ করেছে কৃষি বিভাগ। এর জন্য নিজেদের লোকবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় সেচ সুবিধা দিতে না পারাকেই দায়ী করছেন তারা। সিলেট থেকে স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনুর তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। সিলেটের হাওরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল বোরো ধান, তবে বছর বছর বন্যার পানিতে ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের মাঝে শঙ্কা লেগেই থাকে। তাই এবার নতুন করে চাষাবাদের আওতায় আসা জমিতে গম সহ রবি শস্য আবাদ করেছেন হাকালুকি হাওরের কৃষকরা। এতে লাভবান হচ্ছেন তারা। আমি মনে করি ধানের চাইতে গম ভালো হবে। বৈশাখ চৈত্র মাসের শেষের দিকে পানি চলে আসে, গমটা আমরা চৈত্র মাসের শেষের দিকে উঠাইতে পারতেছি, ফাল্গুন মাসের শেষে চৈত্র মাসের প্রথম উঠাইতে পারতেছি। শশা আছে প্রায় 2 টাকা দিকে, আর এইখানে কদ্দু আছে। হাওরে পানি আসার আগে গমের ফলন ঘরে তোলা যায়, এতে লোকসানের ঝুঁকিও থাকে কম। বৈশাখ মাসের প্রথম সপ্তাহে পাহাড়ি ডল এবং অতিবৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায়। বোরো ধানের পরিবর্তে একটু নতুন কোনো কিছু আনা যায় কিনা এটা চিন্তা ভাবনা করে এই গমের চাষ যেটা শুরু করেছে। হাওরের অনাবাদি জমিতে চাষাবাদে এগিয়ে আসা কৃষকদের উৎসাহ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ, তবে চলতি মৌসুমে তাদের নেয়া লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। হাওরের যেটা সবচেয়ে বড় সুবিধা, 6 মাস পানি নিচে থাকে এবং পলি পরে, এখানকার মাটি খুব উর্বর, একটু কালচার করে রোপণ করতে পারলেই আপনার একটা বাম্পার ফসল পাওয়া যায় এবং কৃষকের উপকৃত হয়। সেচ সুবিধা বাড়ানো গেলে হাওরাঞ্চলের সব জমি আবাদের আওতায় আনা যাবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। এর ফলে গম সহ রবি শস্যের উৎপাদন বাড়বে। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। রমজানের ফ্রি হাট, যেখানে টাকা ছাড়াই তেল, ডাল, পেঁয়াজ, রসুন, সবজি ও মাছ সহ নানা পণ্য পাওয়া যাচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হতদরিদ্রদের জন্য এমন ব্যতিক্রম হাট চালু করেছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামে একটি সংগঠন। বিনামূল্যে বাজার সামগ্রী পেয়ে দারুণ খুশি উপকারভোগীরা। আয়োজকরা জানান, ঈদ ও পূজা সহ বিভিন্ন দুর্যোগে স্বল্প আয়ের মানুষের পাশে থাকে সংগঠনটি। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বসাকের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। আলাদা স্টলে সাজানো আলু, বেগুন, টমেটো, কুমড়া সহ টাটকা সব শাকসবজি রয়েছে। তেল, লবণ, পেঁয়াজ, রসুন, খেজুর, এমনকি তাজা মাছও সবই পাওয়া যাচ্ছে বিনামূল্যে। হতদরিদ্র মানুষের জন্য এমন ব্যতিক্রম হাট বসেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর বনগাঁয়ের একটি খোলা মাঠে। পুরো রমজানের প্রতি বৃহস্পতিবার বসবে এ বাজার। মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এলাকার হতদরিদ্র নিম্নায়ের মানুষের তালিকা করেন। সেখান থেকে 600 জনকে নির্ধারণ করা হয়। তারা বিনামূল্যে হাটে কেনাকাটার সুযোগ পান। বিনা পয়সা ব্যাগ ভর্তি সামগ্রী পেয়ে বেশ খুশি উপকার ভোগীরা। মুক্তির বন্ধনের যে এই মহৎ উদ্যোগকে আমরা আরো বেশি প্রসারিত করব, তাদেরকে আরো বেশি উৎসাহিত করব। মুক্তির বন্ধন ফাউন্ডেশন যে কাজগুলো করছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের জন্য যাতে তারা সকলে কাজ করতে পারে, ভাবতে পারে, এভাবে নানামুখী উদ্যোগ নিতে পারে এবং প্রত্যেক ক্ষেত্রে উপজেলা প্রশাসন তাদের সার্বিক ব্যবস্থাপনাকে সাধুবাদ জানায় এবং সবসময় তাদের পাশে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। এর পরিসর বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। আজকের যে ফ্রিহাট, এখান থেকে প্রায় 600+ পরিবার অর্থাৎ অসহায় প্রতিবন্ধী পরিবার আমাদের এই ফ্রিহাট থেকে একদম বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী সেগুলো হচ্ছে নিতে পারবে। এমন ভাবেই দিচ্ছি যে 4-5 জন বা 6-7 জনের একটা পরিবার 10 দিন খেতে পারবে। আমাদের এই কার্যক্রমে এই পর্যন্ত কোনো কর্পোরেট প্রতিষ্ঠান সহযোগিতা করতে এগিয়ে আসেনি। যা হয়েছে সবটা আমাদের নিজেদের প্রচেষ্টায়, আর কিছু শুভাকাঙ্ক্ষীদের ব্যক্তিগত অনুদান। চিকিৎসা খাতে আমাদের প্ল্যান আছে, কার্যক্রম করবো। যারা আসলে অনেক সাধ আছে কিন্তু সাধ্য নাই, অনেক তাদের আশা জাগে যে সমুদ্র ভ্রমণ করবে বা বিভিন্ন পাহাড় বিভিন্ন অঞ্চলে তারা ভ্রমণ করবে, কিন্তু তাদের সামর্থ্য নাই। তাদেরকে নিয়ে আমরা ইচ্ছা পূরণ করব, তাদের এই কথা শুনবো, তাদের যে মনে যে আকুতি আছে, মনে যে আসলে ইচ্ছা জাগে, এই ইচ্ছাগুলো আমরা পূরণ করবো। এরকম আমাদের অনেক প্ল্যান আছে। যদি সমাজের বিত্তবান মানুষ আমাদের সাথে আসলে আমাদের সহযোগিতা করে তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। দরিদ্রদের জন্য মুক্তির বন্ধন ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। চাউল দিছে, তেল দিছে, বুট দিছে, শ্যামাই দিছে, চিনি দিছে, যা যাবতীয় লাগে সবাই দিছে, সবকিছু দিতেছে। ঈদের সময় খাবার চুয়ার ভাই, শীতকালেও ভাই, এদের ছেলেরা খুব ভালো। আমি খুব আনন্দিত, অথবা এই যে যারা দিতেছে তাদেরও
আমি দোয়া করি তারাও ভালো থাকো। সুন্দর সব তারিখ তো গেছে, বাজার দিছে, রমজান মাস বড় ইফতারি করছি, খাইছি, চাল দিছে, সবকিছু দিছে। গতবারও নিছি, এবারও নিয়াম খায়াম, আল্লাহ বাবার তৌহিদ দোক আমরা দিত, আমরা খায়া বাসতাম। রোজার মাস যাতে আমরা নিতাম পারি, খাইতাম পারি, আল্লাহ তারে হায়ের দ্বারা করুক, তৌফিক দান করুক। নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চায় সংগঠনটি। বহুত কিছু পাইছি। রাসেল আহমেদ, আরটিভি। দর্শক, রংপুরে ইফতার বাজারের চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। জাহাঙ্গীর, রংপুরে ইফতার সামগ্রীর দাম কেমন দেখছেন আর ক্রেতারা কি বলছেন জানাবেন। মাহবুবা, আমি এখন রয়েছি রংপুর নগরীর কাঁচা এই বাজারে। তা আমরা দেখেছি যে আসলে আজ থেকে রংপুরে ইফতার সামগ্রী বিক্রি শুরু হয়েছে। আসলে নিত্যপণ্যের যে হারে দাম বেড়েছে সে তুলনায় আসলে আমরা দেখেছি যে ইফতার সামগ্রীর কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে রংপুরে যে সমস্ত জায়গাতে ইফতার বিক্রি হয় তার মধ্যে রংপুরের কাঁচা এই বাজারে বেশ কিছু জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানকার ঐতিহ্যবাহী, এখানকার জিলাপি এবং এখানকার যে বুন্দি সেগুলো কিন্তু অনেকটাই ঐতিহ্যবাহী। তা আমরা যদি একটু আপনাকে এখানে দেখাই যে আজকে এখানে আপনার বুট বিক্রি হচ্ছে, বুট ভুনা 120 টাকা কেজি, আর এছাড়া এখানে বুন্দিয়া বিক্রি হচ্ছে 240 টাকা কেজিতে, এছাড়া জিলাপি 160 টাকা, শাহী জিলাপি 200 টাকা, রেশমি জিলাপি রয়েছে 320 টাকা, এছাড়া আপনার ছানা পোলাও 320 টাকা বিক্রি হচ্ছে এখানকার বাজারে, এছাড়া নিমক পোড়া 240 টাকা, চিড়া আপনার 240 টাকা, ভুড়ি ভাজা আছে এখানে, এছাড়া বেগুনি বিক্রি হচ্ছে 10 টাকা পিস, আলুর চপ রয়েছে প্রতি পিস 10 টাকা 15 টাকাতে বিক্রি হচ্ছে এখানে। আপনারা দেখছি যে রংপুরের বাজারে যে আসলে ইফতার সামগ্রীর দাম সেটা কিন্তু নিত্যপণ্যের দামের কারণে কিন্তু বেড়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে রংপুরে যে সমস্ত জায়গাগুলো ইফতার তৈরি হচ্ছে তারা বলছেন যে আসলে ইদানিং নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই বাজারের এই অবস্থা। কারণ গতকাল যেখানে বিক্রি হতো তার দ্বিগুণ দাম বেড়েছে, বিশেষ করে খেজুর সহ নিত্যপণ্য সামগ্রীগুলো। সব মিলিয়ে রংপুরের যে আসলে ইফতার সামগ্রীর বাজার সেটি কিন্তু অনেকটাই উদ্যোগামী, কারণ নিম্ন আয়ের মানুষদের জন্য কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হয়। তা আমরা এখানে যদি কথা বলি, আমাদের এখানে রংপুর কোতোয়ালি থানার তদন্ত অধিবাসন, তিনি আমাদেরকে জানাবেন যে আসলে আজকে ইফতার তো কিনলেন, ইফতারের বাজারের কি অবস্থা? একটু দাম বেশি, তারপরেও হাতের নাগালে আছে, যেহেতু প্রথম রমজান, যে আমরা আসলে সবাই, আর রোজা তো আসলে মুসলমানদের জন্য একটা ধর্মীয় উৎসবই বলা চলে, এবং তাই মোটামুটি সব দিক দিয়ে ভালো। ধন্যবাদ শুনছিলেন যে আসলে সাধারণ মানুষ তারা বলছিলেন যে নিত্যপণ্যের দামের কারণে কিন্তু অনেক ইত্যাদি সামগ্রীর দাম বেড়েছে, তারপরেও কিন্তু মানুষ চেষ্টা করছে যে তাদের সাধ্যের নাগালে পরিবার পরিজন নিয়ে, কারণ সব পরিবারের ইফতার সামগ্রী তারা যাতে এই ওই জায়গায় উপভোগ করতে পারে। সব মিলিয়ে রংপুরের এখন পর্যন্ত যে ইফতার বাজারের অবস্থা অনেকটাই আসলে আমরা দেখছি যে শোচনীয় অবস্থায় রয়েছে। তবে নিত্যপণ্যের দাম কমলে ইফতার সামগ্রীর দামও কমতে কমতে পারে। তাহলে এই ছিল আমার কাছে রংপুরের ইফতার বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ, রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল। মাছের আসে জীবন বাঁচে, এই ধারণাটার সাথে আগে থেকে অনেকেই পরিচিত না হলেও এখন বাস্তবে তাই হচ্ছে। মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। শুধু তাই নয়, বিভিন্ন প্রসাধন সামগ্রী, ফুড সাপ্লিমেন্ট তৈরিতেও ব্যবহৃত হচ্ছে মাছের আঁশ। আর এই মাছের আঁশ প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন কুমিল্লার এক যুবক। তার এই মাছের আঁশ রপ্তানি হচ্ছে চীনসহ জাপানেও। কুমিল্লা স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। বাতিল জিনিস মানেই যে ফেলনা নয়, এটা আবারও প্রমাণ করেছেন কুমিল্লার যুবক মাহবুব আলম। ফেলে দেওয়া মাছের আঁশ বিক্রি করে ভাগ্য বদলেছে তার। মাহবুব জানান, তিনি নগরীর একটি বাজারে মাছ কাটার কাজ করেন। একদিন ঢাকার এক ব্যবসায়ী তাকে জানান, মাছের আঁশগুলো সংগ্রহ করে তাকে দিলে কেজি প্রতি 40 টাকা দেওয়া হবে তাকে। এরপর আঁশ সংগ্রহ করতে থাকেন মাহবুব। প্রথমবার 10 কেজি আঁশ বিক্রি করে এই ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে প্রতি মাসে 2 টনের মতো আঁশ ঢাকায় পাঠান তিনি। ঢাকায় পৌঁছানোর পর এই আঁশ রপ্তানি হয়ে থাকে চীন সহ জাপানে। বর্তমানে 6 জন লোক কাজ করতেছে, তার 2,500 টাকা বেতন লাগে প্রতি মাসে, থাকা খাওয়া দিতে হয়, প্রায় 1,00,000 টাকা খরচ হয়ে যায় এখানে। না, যদি এটা বিদেশে না যাইয়া দেশে, এটা বিদেশে যাওয়ার পর এটা যা হয়, যে প্রোডাক্টগুলো হয়, এটা যদি দেশে আমাদের থাকতো তাহলে তো আরও দেশ ডাবল লাভ হতো। যেমন আমরা রেটটা আরও বেশি পেতাম, আমাদের ইনকাম আরও বাড়তো, এই এটার প্রতি আরও আগ্রহ হতো মানুষ বেশি।
আমার আগ্রহ আছে ওই যে এগুলো তো আগে আমরা ফালাই দিতাম, তারপর 15 বছর আগে ঢাকা থেকে এসএক ব্যাপারী নামে একজন পাইকার আসে, এসে বললো মোবাইল কার্ড দিয়ে বললো যে মাছের এক্সট্রাটা আপনারা রাখবেন, কেজি 40 টাকা পার কেজি 40 টাকা পাবেন। তো একদিন আমি রাখার পরে দেখছি 10 কেজি হয়েছে, হ্যাঁ শুকাইয়া। তারপরে আস্তে আস্তে আমি এটা বাড়াতে থাকি, বৃদ্ধি করতে থাকি, বৃদ্ধি করতে অন সবগুলা বাজার, আমি আমার দোকান হচ্ছে রাজগঞ্জে, তারপরে সবগুলা বাজারে আমি লোক নিয়োগ করি, লোক নিয়োগ করার পরে আমি এটা আরও বৃদ্ধি করি, বৃদ্ধি করার পরে আমরা এই পজিশনে আসছি। কুমিল্লার গোমতী নদীর পাড়ের ঝাঁকুনিপাড়া এলাকায় নদীর বেড়িবাঁধ সড়কের দুপাশে ত্রিপল বিছিয়ে বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে মাছের আঁশ ধুয়ে রোদে শুকানো হয়। এই কাজে নিয়োজিত আছেন 6 জন শ্রমিক। 4 ঘন্টা তপ্ত রোদে শুকিয়ে শ্রমিকরা বস্তাবন্দি করে নিয়ে যায় গোডাউনে। 3 থেকে 4 ঘন্টা রোদ্র দিলে এগুলো শুকিয়ে যায়। আজ রোদ্র একটু কম থাকে তাহলে একটু বেশি সময় লাগে। তারপর এগুলো আমরা প্রতিদিন 1টা বাজে প্যাকেট করে লাই, বস্তার ভিতরে ভরি, ভরার পর এগুলো সবগুলো একসাথে কইরা তারপর এগুলো আমরা বাজার দিয়ে দিই আর কি গাড়িতে। আমরা সকালবেলা এডিরে ঘুমতির পর নিয়ে আসি আইসা, তারপর আমরা এটি রোদ দিই, রোদ দিয়ে 20 মিনিট পর পর লাড়া দেই, লাড়া দেওয়ার পর শুকাই দিলে আমরা এডিরে বস্তার ভরি বইরা আমরা গোডানে নিয়ে যাই। এই আঁশ প্রক্রিয়াজাত করার ফলে একদিকে যেমন দূষণ থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী। মৌসুমী রহমান, আরটিভি। শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, এ মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বৃহস্পতিবার বিকালে সাভারে একটি কলেজের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। হাইকোর্টের আদেশেও নড়াইল সদরের আউরিয়া গ্রামে মেসার্স রূপা ব্রিক্স ইটভাটার কার্যক্রম বন্ধ না করায় সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে আউরিয়া APBSL মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও আউরিয়া বাজার বণিক সমিতি এই সংবাদ সম্মেলন করে। এ সময় বক্তারা বলেন ইটভাটাটির পাশেই বেশ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ঈদগাহ, এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা, তাই দ্রুত ভাটাটি সরিয়ে নেওয়ার দাবি তাদের। জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ পৌনে 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।